ছিল দুনিয়ার মধ্যে জন্ম বাসনা বলা ইনসান আছে, সমস্ত ইনসানের জিন্দেগির মধ্যে যাতে পরিপূর্ণ দিন চলে আসে। পরিপূর্ণ দিন তখন আসবে আল্লাহ পাকের আজমত, আল্লাহ পাকের গুরুত্ব, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ভালোবাসা মানুষের দিলের মধ্যে তখন আসবে যখন আল্লাহ পাকের পরিচয় জানবে, আল্লাহ পাকের ক্ষমতার পরিচয়, আল্লাহ পাকের সিফাতের পরিচয়, মায়ের মহব্বত বড়দের কাছ থেকে শোনা, বলা হচ্ছে একে একটা মা যত মহব্বত করে তার বাচ্চাকে তার 70 গুণ বেশি আল্লাহ পাক মহব্বত করে। আল্লাহ পাক মানুষের হযরত ইনসানকে দুনিয়ার মধ্যে লালন করার যে নিজাম চালিয়েছেন এটার ক্ষেত্রে আল্লাহ পাকের কতটুকু ফিকির। একটা কোম্পানি থেকে গাড়ি যখন মার্কেটে আসে, ওই মার্কেট কোম্পানিটা মার্কেটের মধ্যে তার জিনিসটা যাতে একদম ইয়ে হয়ে যায়, সবচেয়ে ভালো হয় তার কোম্পানির মালটা, এটা যাতে লাইনের মধ্যে ইয়ের মধ্যে এই চলাফেরার ক্ষেত্রে যখন সঠিক চলে, এটার জন্য সমস্ত ইঞ্জিনিয়ার, সমস্ত আউটপাস, এটা যাতে বিকল হলে সঠিক হয়ে যেতে পারে, এটা সমস্ত নিজাম এর আগে করে। এইরকম ভাবে আল্লাহ তাবারকুতালা হযরতকে ইনসানকে দুনিয়ার মধ্যে পাঠাবেন, তার সমস্ত নিজাম বলা হচ্ছে মানুষ আসার 50,000 বছর আগে পাঠিয়ে দিয়েছে, এটাকে যাকে রিজিক বলা হয়, যাকে রিজিক বলা হয়। আমরা খুব খেয়াল করি আল্লাহ তাবারকুতালা সারা কায়নাতের মধ্যে, সারা সৃষ্টি জগত মধ্যে হযরতে ইনসানকে নমুনা বানিয়েছেন, হযরতে ইনসানকে নমুনা বানিয়েছেন, এই হযরতে ইনসানকে আল্লাহ পাক নমুনা বানিয়েছেন। বলা হচ্ছে 18,000 বলা হয়, ওলামারা বলছেন এটা নির্দিষ্ট নেই, তবে বেশমার আমাদের সৃষ্টি সৃষ্টির মধ্যে সেরা করেছেন, নমুনা করেছেন ইনসানকে হযরত। তা আল্লাহ তাআলাকে এই হযরতে ইনসানের মধ্যে আল্লাহ পাকের শান, আল্লাহ তাবারকুতালাকে বোঝার জন্য, উপলব্ধি করার জন্য যত কিছু প্রয়োজন হযরতে ইনসানের মধ্যে পেশ করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ পাক মায়ের পাটির মধ্যে লালন পালন করে দুনিয়ার পেটের মধ্যে পাঠিয়েছেন, আর পাঠানোর আগে মায়ের পেটের নিজাম বলা হচ্ছে নাপাক পানি থেকে আল্লাহ তাবারকুতালা হাওয়ার মিলনের পরে মানুষকে তৈরি করেছেন। আর মানুষ বলা হচ্ছে মায়ের পেটে এত সুন্দরভাবে তৈরি হয়েছেন, দুনিয়ার মধ্যে আসার পরে বলা হচ্ছে মাঘ মাসে যদি একটা বাচ্চা ঠান্ডার মধ্যে বলা হচ্ছে 10 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে তার জন্ম হয়, মা ঘুমিয়ে থেকে বাচ্চা কান্নাকাটি করে আর পেচ্ছাপ করে পায়খানা করে বাচ্চার শারীরিক প্রতিরোধ ক্ষমতা, রেজিস্ট্যান্স পাওয়ার যেটাকে বলা হয়, এটার মধ্যে কোনো কমবেশি হয় না। আল্লাহ পাক কত বড় পুত্র দেওয়া, কত বড় ক্ষমতার মালিক, ওইগুলো আমার ভাবা চিন্তা ফিকিরের মধ্যে এইগুলাকে নিয়ে আসা। হযরত ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বলা হচ্ছে হযরত ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষ যখন ফিকির করবে, মানুষ যখন চিন্তা শক্তিকে বাড়াবে, আল্লাহ পাক তার ঈমানের মধ্যে নূর তৈরি করবেন। এই আমাদের ওই চিন্তা শক্তি আল্লাহ পাক আমাদেরকে পেদাইশ করেছেন, কিভাবে আমাদেরকে তৈরি করলেন একটু কল্পনা করি, একটু চোখ বন্ধ করি, থিংকিং পাওয়ারকে বাড়াই, চিন্তা শক্তিকে আমরা বাড়াই, আমাদের মেহনত কোন তকরিরের মস্তিষ্ক নয়, ফিকিরের মস্তিষ্ক। আমরা থেকে এখান থেকে পড়ে বসে আমাদের শিক্ষকদের ট্রেনিং দেওয়ার জন্য দিল্লি থেকে লোক এসেছে, বলছে একটা শিক্ষকের কাজ একটা ছাত্রকে ওই রকম তৈরি করে দেবে, সে যাতে বাড়িতে বাড়িতে গিয়ে তার মা বাবা তাকে বলতে না হয়, সে নিজের ইচ্ছায় যাতে পড়ার টেবিলের মধ্যে বসে যায় এবং নিজে মন মানসিকতা এমন ভাবে তৈরি হয়ে যায় সে যাতে কাজটা শুরু করে, তার জিন্দিগিকে তৈরি করার জন্য যে জিনিসটা দরকার সেটা যাতে মজবুত ভাবে সেটার মধ্যে সে নিজের ছাপ লাগিয়ে দেয়। দাওয়াতের মেহনতের দ্বারা যা হচ্ছে বলা হচ্ছে প্রত্যেকটা ইনসান হযরতে ইনসান তার আখিরাত তৈরি করার জন্য দুনিয়ার মধ্যে যেভাবে সম্পদ হিসেবে আমাদের চলার জন্য আল্লাহ পাক কোরআনকে পেশ করেছেন, সেই কোরআন মোতাবেক আমাদের জিন্দেগিকে তৈরি করার জন্য আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হুজুর ওয়ালা জিন্দেগি, হুজুর যেভাবে নিজের জীবনকে বাস্তবায়িত করেছেন কোরআনকে, এইভাবে যাতে আমরা এটার জন্য চূড়ান্ত ভাবে আমাদের ফিকির, আমাদের চিন্তাধারা, আমাদের কোরবানি, আমাদের মুজাহিদা, আমাদের বিবেক, আমাদের বুদ্ধি
এটার জন্য কাজে লাগে। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন, সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, সুন্দর চিন্তা শক্তি বাড়ানো, এটার জন্য নয়, দুনিয়াকে সামনে রেখে, আখেরাতকে সামনে রেখে এই চিন্তা শক্তিকে বাড়ানো। দুনিয়ার মধ্যে করবো, দুনিয়া প্রয়োজন ওই অনুপাতে করবো, 70 বছরের জিন্দগি ওই অনুপাতে করবো, আখেরাত অসীম জিন্দগি হ্যাঁ আখেরাতের জন্য ওই অনুপাতে করতে হবে, ওই অনুপাতে আমাদের ভাবনাকে লাগাতে হবে, চিন্তা ভাবনাকে লাগাতে হবে। এই কারণে বলা হয় আমরা এই এই মস্তিষ্ক এই যে বারবার আমাদের মনের মধ্যে প্রশ্ন থাকে, বারবার ডাকা হয় জুর মশওয়ারা, এগুলো কেন হরকত? একটা জমিনের মধ্যে যখন চাষবাস করার জন্য আমরা আমরা চাষবাস বন্ধ করে দিই, দীর্ঘদিন এই জমির মধ্যে জঙ্গল হয়, সামনে যে মশা হয়, জমির মালিক গেলেও সব কিছু ছাড়ে না, জমির মালিক গেলেও সব কিছু ছাড়ে না, জমিন আসামের কারণ হয়ে যায়, জমিন আসামের কারণ হয়ে যায়। আর জমিনের মধ্যে যখন হরকত শুরু হয়ে যায়, এর মধ্যে যখন চাষবাস শুরু হয়ে যায়, জঙ্গলকে সাফাই করা হয়, সাফাই করে উপযুক্ত সময়ে উপযুক্ত ফসল লাগানো হয়, এটা আমাদের হায়াতের কারণ হয়ে যায়, এটা আমাদের মদতের কারণ হয়ে যায়, হাজারো মানুষের রিজিকের ইন্তজাম ওইখান থেকে হয়। এই দাওয়াতের মেহনতের হরকতের দ্বারা, এই দাওয়াতের মেহনতের আমাদের জোড়া জোড়া এখানে কুরবানি পেশ হয়, মুজাহিদা পেশ হয়। এখানে যারা এসেছে কত কিছু সেটিং করে এখানে এসেছে, দিদি বাচ্চা, তার ব্যবসা, কাজ কারবার, বর্তমান কম্পিউটারের যুগ, মানুষের গতিবিধি একদম ফাস্ট হয়ে গেছে, মুহূর্তের মধ্যে সমস্ত সারা দুনিয়া এখন গ্লোবাল ওয়ার্ল্ড বলা হচ্ছে, একটা গ্রাম বলা হয় গ্লোবাল হাব যেটাকে বলা হয়, সারা দুনিয়া একটা গ্রামে পরিণত হয়েছে এক বর্তমান ইন্টারনেটের যুগের মধ্যে। আপনি যদি চান পৃথিবীর যে কোনো জায়গায় 24 ঘন্টার মধ্যে বুঝতে পারেন, আর পৃথিবীর যে কোনো জায়গায় মেসেজ মুহূর্তের মধ্যে আপনার কাছে আসতে পারে, পৃথিবীর যে কোনো জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় স্বল্প সময়ের মধ্যে হাতে পাওয়া যায়। এই যুগের মধ্যে এত ব্যস্ততার যুগের মধ্যে কত সেটিং করে, কত কোরবানি, কত মুজাহাদা, কত মানুষের কাছে ছোট হয়ে বলা হচ্ছে নিজের দপ্তরে ছোট হওয়া থেকে শুরু করে নিজের বিবি পর্যন্ত সবার কাছে ছোট হয়ে এখানে আসা হয়, এই আশাটা আল্লাহ পছন্দ করে, আল্লাহ ভালোবাসে, এসে আমরা বুঝতে পারি না, আমরা এটা নিতে পারি না। আজকে উম্মত প্রতিষ্ঠিত করার জন্য আমাদের মুজাহিদা না থাকার কারণে আজকে বিস্তার করে আছে, মানুষ না বুঝার কারণে ফাতিলের সাথে সাথে মেহনত আমাদের বুঝে আসে না, খুব কষ্ট করে প্রথম কাজ আমরা করি, দ্বিতীয় কাজ আমাদের বুঝে আসে না, বলছে সারা দুনিয়ার মধ্যে দিন প্রতিষ্ঠা হওয়ার জন্য দ্বিতীয় কাজ আল্লাহ তাবারক তাআলা আমাদের আগামীদের সাথে বলেছেন, এই কাজে নিলাম আমাদের আগামীদের সাথে বলেছেন, এটা কেবল ব্রেইন প্রস্তুত কাজ নয়, এটা মানুষের ব্রেইন থেকে আসা কাজ নয়, আল্লাহ থেকে ইলাম হওয়া ইলহাম হওয়া কাজ, নবুওতের দরজা খতম হয়ে বলা হচ্ছে ইয়ে খতম হয়ে গেছে, ওহি আর আসবে না, কিন্তু ইলহামের দরজা খোলা থাকবে, এগুলো আমরা বুঝে আছি, চূড়ান্ত কোরবানি, চূড়ান্ত মুজাহাদা, পুরা জান আর পুরা মাল যখন আমাদের আকাবেরিনরা পেশ করে দিয়েছেন, ফজল মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বলা হচ্ছে উনার কিছু আল্লাহর নবীর বদলে এই দাওয়াতের মেহনত করেছে, একমত হুজুরের নেহাজে সম্পূর্ণ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কত কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে এসে যে চতুর্দিকে অন্ধকার, গুমরাহি, মুখ্যতা, বর্বরতা, জাহির সব ওই পরিস্থিতির মধ্যে আল্লাহ রাসূল কাজ শুরু করেছে, চতুর্দিক থেকে আক্রমণ, চতুর্দিক থেকে শারীরিক মানসিক, যেখানে আল্লাহর পাক রাসূল বলেছে সারা নবীদের কষ্ট যদি এক পাল্লায় করা হয়, আর আমার আমার কষ্ট যদি এক পাল্লায় করা হয়, আমার কষ্টের পাল্লা ভারী হয়ে যাবে, আমার কষ্টের পাল্লা ভারী হয়ে যাবে, আমাদের নবী কষ্ট বরদাস্ত করেছেন, আমাদের কাছে হাওয়াত আসলে আমাদের বরদাস্ত হয় না, সাথে সাথে করতে আমল উঠে আল্লাহ রাসূল
আল্লাহ সুবহান তুমি বলেছে ইয়া আল্লাহ তাই বাসিকে হেদায়েত আছে। আমাদের সাথে কোন সময় যদি সফর নসিব হয়ে দেখবেন এটা বুঝেই যাবে না যে শহরের মধ্যে আল্লাহ রসুল অত্যাচার করেছে, এতে হেদায়েতের বাগান হয়ে গেছে বলা হচ্ছে তাই তাই। আমরা তো আমাদের শত্রুপক্ষ আছে না, শত্রুপক্ষকে নাস্তানাবুদ করার জন্য সমস্ত পরিকল্পনা থাকে এবং তারা তাদের জীবনে কোনোদিন দাঁড়াতে না পারে, আমার প্রতিপক্ষ কোনোদিন হতে না পারে। আল্লাহ রসুল এটা করে নেই, দুনিয়ার মধ্যে সমস্ত মানুষকে আত্মপক্ষ করেছেন, তার প্রতিপক্ষ বলতে সংশ্লিষ্ট করে দিয়েছে অর্থাৎ মহব্বত ভালোবাসা। বলা হচ্ছে ওই দিন আমাদের ওলামাদের জীবনের মধ্যে একটা আলোচনা করেছিলেন, মেহমান এসে মেহমান বলেছিলেন বলেছে আপনি সারা দুনিয়ার মধ্যে রাজত্ব করেছেন, আপনি কোন পদ্ধতিতে দুনিয়াকে জয় করেছেন? বলা হচ্ছে আমি দুটা কাজের মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে আপন করেছি, এক নম্বর হচ্ছে যারা সঙ্গে শত্রু তাদেরকে বন্ধু বানিয়েছি, আর যারা বন্ধু তারা তাদের কোনোদিন শত্রু হতে না পারে, ওই দুনিয়াতে প্রেম চলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুদের সামনে সমস্ত রকম আহ্বান পেশ করে দিয়েছেন, সমস্ত নম্রতা পেশ করে দিয়েছেন, আর সমস্ত বলা হচ্ছে একরাম তাদেরকে পেশ করে দিয়েছেন। হ্যাঁ, যারা নাকি যারা যত দূরে তার জন্য তত তত বেশি তত বেশি একরাম, তার তার প্রতি তত বেশি ভালোবাসা, তত বেশি মহব্বত। মক্কার মদিনার ঘটনা আমরা জানি, বলা হচ্ছে আনসাররা হ্যাঁ মদিনার লোক আর মুহাজিররা মক্কার লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করেছেন, মদিনা হিজরত করার পরে বলা হচ্ছে মদিনাবাসী যখন হুজুরকে আপন করেছেন, হুজুরকে আপন করেননি, হুজুরের সমস্ত শত্রুটাকে তারা ভগ্নদের সাথে ভালোবাসতেন। কুফফারে মক্কার সমস্ত শত্রুটাকে তারা আপন করেছেন, বলা হচ্ছে সমস্ত শত্রুপক্ষ মদিনাবাসীকে কষ্ট দেওয়ার জন্য তৈরি ছিল কিন্তু মানসিকভাবে ওই কষ্টকে বরদাস্ত করে নিয়েছেন। কারা? মদিনা। হুজুরকে সবাই অপছন্দ করে, কুফফারে মক্কা অপছন্দ করে, অপছন্দ করার কারণে সমস্ত আরব এক হয়ে গেছে হুজুরকে শেষ করার জন্য, বাধ্য হয়েছে মক্কাতে মানুষ মাতৃভূমি কতল করে ত্যাগ করে। ওই পরিস্থিতির মধ্যে মদিনাবাসী তাদেরকে গ্রহণ করেছে, তাকে হুজুরকে গ্রহণ করেছে। গ্রহণ করার পরে হুজুর সমস্ত শত্রুপক্ষের শত্রুতাকে গ্রহণ করেছে, আর গ্রহণ গ্রহণ করে যখন তারা দাওয়াতের মেহনত শুরু করেছে, সমস্ত মদিনার মধ্যে সর্বপ্রথম আল্লাহ বাধা দেয়ের পরিবেশকে কায়েম করেছে, বাতিলকে খতম করেছে, নাস্তানাবুদ করেছে। বলা হচ্ছে যখন দিনের পরিবেশ পরিপূর্ণতা লাভ করেছে, ওইখান থেকে সারা দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল দাওয়াত নামা পাঠিয়েছেন সারা দুনিয়ার মধ্যে ওইখান থেকে। কিন্তু আখির আল্লাহর পাক রাসূল, যেটা আমার বলার উদ্দেশ্য, আল্লাহর পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শেষ মুহূর্তে বলা হচ্ছে হ্যাঁ সমস্ত গরিবদের মাল বলা হচ্ছে ইয়াদেরকে দিয়ে দিচ্ছেন, আনসার হ্যাঁ মুহাজিরদেরকে যারা মক্কাবাসী তাদেরকে দিয়েছেন। কিন্তু তারা দাবি করছে এটার হকদার আমরা, আমরা ভুলে যখন যান হ্যাঁ কোনো মানুষ ছিল না সাহারা দেওয়ার মতো, সহযোগিতা করার মতো, আমি সহযোগিতা করেছি, আমরা সহযোগিতা করেছি, আমরা গান দিয়েছি, মাল দিয়েছি। বলা হচ্ছে এমন পর্যন্ত হয়েছে দুটা বিবি ছিল, তাদের সুন্দর বিবিকে তালাক দেওয়ার জন্য বলেছে, বলা হচ্ছে তুমি তাকে বিবি হিসাবে গ্রহণ করবে। এরকম এতটুকু কোরবানি পেশ করেছে, এখন মাল মদিনাবাসী, এখন মক্কাবাসীদের তো মাল, আমাদের কি? এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির মধ্যে সবচেয়ে বড় থিম ছিল আখেরাত, সবচেয়ে বড় চিন্তাধারা ছিল মানব দুনিয়ার জীবনের সাথে সাথে আখেরাত আসল। বলা হচ্ছে মদিনাবাসীরা যেহেতু সবচেয়ে বেশি মহব্বত করেছেন, তাদেরকে আখেরাতের জন্য তাদের সবক দিয়েছেন। আল্লাহ রাসূল বলছে সমস্ত সম্পদ নিয়ে চলে যাবে আর আমি নিজে তোমাদের সাথে থাকবো, আমি আমি নিজে হুজুরের সাথে, হুজুর কার সাথে রয়েছে? মদিনার মদিনাবাসীদের কাছে কাছে রয়েছে, কারণ মদিনাবাসীরা জান মালের কুরবানি আর মুজাহিদা করার কারণে আল্লাহ হুজুর নিজে মদিনার মধ্যে রয়েছে, হুজুর নিজে মদিনার মধ্যে রয়েছে। যারা কুরবানি আর মুজাহাদা হ্যাঁ পেশ করবে, আজ আজ এখনো হুজুর ওয়ালির দিন তাদের জিন্দেগির মধ্যে সবচেয়ে বেশি থাকবে। যে এলাকা এটার জন্য হ্যাঁ ছোট হয়ে যাবে, এই কাজের জন্য কোন এলাকা কোন কাবিলা যখন ছোট হবে, আল্লাহ তাবারক তাআলা এই দাওয়াতের কাজ দিয়ে তাদেরকে আল্লাহ তাবারক তাআলা তাদেরকে সম্মান করবে। আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল যখন রসুলকে মদিনাবাসীকে দিয়ে যখন আল্লাহ পাক সম্মান করেছেন মদিনাবাসীদেরকে দাওয়াতের নসরতের কারণে, আজকে আমরা যদি এই কাজকে নসরত করি হ্যাঁ একটা বাতিল আক্রমণ করার চেষ্টা করছে এই মন্ত্রে যদি আমি রুখে দাঁড়াই হ্যাঁ হেকমতের সাথে এই দাওয়াতের কাজ নিয়ে চলে এলাকার মধ্যে, যখন দাওয়াতের মহাম তৈরি হয়ে যাবে আল্লাহ তাবারক তাআলা তাদের হাতে তাদের ওই কাবিলার হাতে আল্লাহ তাবারক তাআলা দাওয়াতের কাজকে সমর্পণ করে দেবেন, আল্লাহ তাবারক তাআলা তাদের হাতে দিয়ে দেবেন।
আমরা এই মজমা রিয়াদ করা দরকার আমাদের খানদানের, আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের জিন্দগির মধ্যে চাই। বলা হচ্ছে যে নাকি পুরো জানমাল এই রাস্তার মধ্যে খরচ করবে, বলা হচ্ছে তার সত্তর পুরুষের হাতে হাতে জিম্মাদের আমরা পাবে। আমরা মৃত্যুর পরে কোন কোন আদর্শ দিয়ে যাবো এই সম্পদকে রক্ষা করার, কোন জিনিসকে আমরা দিয়ে যাবো এই এই জিনিসকে রক্ষা করার? একমাত্র আল্লাহর ভয়। হ্যাঁ, বলা হচ্ছে আল্লাহ পাকের দিন ব্যতীত কোনো কিছু নেই যেগুলোর হেফাজত হবে। আল্লাহ যদি হেফাজত করে হেফাজত হবে, তাহলে আমরা আমাদের জিন্দগি দেখেছি তার জীবনের কুড়ি কুড়ি টাকা সম্পদ তার জিন্দগিতে শেষ হয়ে গেছে। এই কারণে ভাই মতারম দুস্থ প্রযোগ্য আসল সম্পদ হচ্ছে দিন। হ্যাঁ, আমরা দিন আর দিনে মেহনত যদি আমরা আমাদের পরবর্তী পুরুষকে পরবর্তী জেনারেশনকে দিয়ে যেতে পারি, এটা ঠিক মানে রিজিকের মালিক আল্লাহ নিজে নিয়েছে। হযরত মুহাম্মদকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলছেন, হে আপনি রিজিকের চিন্তা করবেন না, মানুষকে নামাজের হুকুম দেন, মানুষকে নিজের হুকুম দেন, নামাজের হুকুম দেন এবং নিজেও নামাজের মধ্যে জমুন, নিজের পরিবারকে নামাজের হুকুম দিন আর নিজে নিজে নামাজের মধ্যে জমুন। রিজিকের মালিক আমাদের এখন যে সারা দুনিয়ার মধ্যে স্ট্রোক হার্ট অ্যাটাক, এটা কিসের কারণে জানেন? রিজিকের খোরাক যেটা দিলের খোরাক, হ্যাঁ, আল্লাহর সাথে সম্পর্ক না থাকার কারণে, হ্যাঁ, এক সম্পূর্ণ নিজের উপরে লোড নেওয়ার কারণে নিজে সবকিছু করতে চায়, আল্লাহর উপর কোনো হালাত আসলে সেটা ব্রেনে চিন্তা করে তার লোড নেওয়ার কারণ জন্য না নাই ওভার লোড হয়ে যায়, তখন ব্রেন নষ্ট করে। এটা না হার্ট অ্যাটাক ব্যাপারের মধ্যে এসেছে। আজকালকে এই ইয়ং জমানার ছেলেরা বেশি হার্ট অ্যাটাক করে, কারণ তারা দুনিয়ার জন্য এত বেশি রিস্ক নেয় যেটা তাদের যোগ্যতা নেই। আমার দিলের মধ্যে আসবে যত রকম হালত থাকো, মানুষের থেকে অপমান হোক, অপদস্থ আসুক।